প্রসেনজিৎ ঋতুপর্ণ জুটি ভেঙে যাওয়ার পর বাংলা চলচ্চিত্র জগতের শূন্যতা ভরাতে এক নতুন তারকার আবির্ভাব হয়, যার নাম রচনা ব্যানার্জি। তিনি বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং ওড়িয়া চলচ্চিত্রের এক নম্বর নায়িকা। এছাড়া তিনি দক্ষিণ ভারতের অনেক ছবিতে শুধু অভিনয় করেছেন বললে কম বলা হবে, তামিল, তেলেগু, কন্নড় ভাষাতে বহু হিট ছবি উপহার দিয়েছেন। আজ আমরা এই ভিডিওতে রচনা ব্যানার্জির ব্যক্তিগত জীবন ও ফিল্ম জীবন সম্পর্কে নানান কিছু জেনে নেব। শুরু করার আগে ছোট করে একটু বলে নিই, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করুন। ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন। তো আসুন শুরু করা যাক। 1974 সালের 2রা অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় এই স্বনামধন্য সুন্দরী অভিনেত্রী জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রবীন্দ্রনাথ ব্যানার্জি। ছোট থেকেই তিনি সুন্দরী তো ছিলেনই, কিন্তু যৌবনে পা রাখার সাথে সাথে আরও সুন্দরী হয়ে ওঠেন। যৌবনী পদার্পণের সাথে সাথেই তিনি এতই সুন্দরী হয়ে উঠেছিলেন যে 1994 সালে কলকাতায় অনুষ্ঠিত হওয়া মিস ক্যালকাটা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তিনি প্রথম হন। অভিনয় শুরু করার আগে তিনি এরকম অনেক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেরা সুন্দরীর বহু পুরস্কার জেতেন। তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান, জন্মনাম ঝুমঝুম ব্যানার্জি। অভিনেতা সুখেন দাস 1994 সালে তার প্রথম পরিচালিত বাংলা ছবি দান প্রতিদানে রচনাকে অভিনয়ের প্রথম সুযোগটি দেন এবং ঝুমঝুম নাম পরিবর্তন করে রাখেন রচনা। ওই 1994 সালেই তিনি আরও একটি বাংলা ছবিতে অভিনয় করেন, নাম তপস্যা। এরপর আর সেভাবে বাংলা ছবিতে সুযোগ না পেয়ে তিনি কটকে চলে যান উড়িয়া ছবিতে অভিনয়ের জন্য। সেখানে উড়িয়া অভিনেতা সিদ্ধান্তের সাথে জুটি বেঁধে একের পর এক হিট উড়িয়া ছবি উপহার দেন। তারপর আর রচনাকে পিছন ফিরে তাকাতে হয়নি। উড়িয়া, তামিল, তেলেগু সহ একাধিক ভাষায় একের পর এক হিট ছবি দিতেই থাকেন তিনি। তাঁর প্রথম হিট বাংলা ছবি ছিল বাংলাদেশি নায়ক ফিরদৌসের সাথে 2003 সালে মুক্তি পাওয়া হারজিত ছবিটি। তারপরই ওই 2003 সালেই মুক্তি পায় প্রসেনজিতের সাথে জুটি বেঁধে তাঁর সেই সাড়া জাগানো বাংলা ছবি সবুজ সাথী। সবুজ সাথী ছবিটার সাথে সাথেই প্রসেনজিৎ এবং রচনার জুটিও এতই হিট হয়, পরিচালকরা প্রসেনজিৎ এবং রচনাকে নিয়ে পরপর 35খানা বাংলা ছবি বানান, যার প্রায় সবকটাই ছিল হিট। তিনি দক্ষিণ ভারতের সুপারস্টার চিরঞ্জীবী, উপেন্দ্রর মতো সুপারস্টারের বিপরীত অভিনয়ের পাশাপাশি অমিতাভ বচ্চনেরও নায়িকা হয়েছিলেন সূর্যবংশম নামে হিন্দি ছবিতে। 90-এর দশকে আসা বাংলা নায়িকাদের মধ্যে তিনি প্রথম সারির নায়িকার খ্যাতি পান। ক্যারিয়ারের ভরার সময় 2004 সালে তিনি তার প্রেমিক উড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করে নেন। কিন্তু ভালোবেসে বিয়ে করলেও সে বিয়ে বেশি দিন টেকেনি, মাত্র 1 বছর টিকেছিল। 2005 সালে সিদ্ধান্তের সাথে সাথে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকেও তিনি ডিভোর্স দিয়ে দেন। সিদ্ধান্তকে ডিভোর্স দেওয়ার পরের বছর 2006 সালে তিনি আবার বিয়ে করেন পাত্র বাঙালি ইঞ্জিনিয়ার প্রবাল বসু। তাঁর ও প্রবালের একটি ছেলেও আছে, যার নাম প্রণীল বসু। বর্তমানে রচনা অভিনয়ের পাশাপাশি টেলিভিশনে একটি রিয়েলিটি শো করছেন দিদি নাম্বার 1 নামে জি বাংলা চ্যানেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর অ্যাপসবিদ দেখতে থাকুন। আবার পরের ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।